গুরু সন্দীপটাস বঙ্কিচেন, আর উল্টো রথে সবাইকে শুভকামনা। আর আজকে এই সময়টা এখন এই রথের সময় মেলায় ভুট্টা পাওয়া যায়, আমরা গরম গরম ভুট্টা কিনে খাই। তো এই বছর যেহেতু মেলা হচ্ছে না, তো ঘরে কাঁচা ভুট্টা কিনে এনে সেটা কীভাবে টেস্টি করে বানিয়ে খাওয়া যায় সেটা আজকে আমি তোমাদের দেখাবো। তো তার জন্য আমি এখানে দুটো ভুট্টা নিয়ে নিয়েছি। তো ভুট্টাগুলো আগে একটু ছাড়িয়ে দিই। ভুট্টাগুলো ছাড়িয়ে সেটা গ্যাসের থেকে কী কী উপকরণ ওর মধ্যে দিয়ে টেস্টি বানাচ্ছি সেটা চলো দেখে নিই। ফার্স্ট ভুট্টা তো ছাড়ানো কমপ্লিট, এমনি করে সেকেন্ড ভুট্টা তো এবার ছাড়িয়ে নেব। তো চলুন বাকি এবার গ্যাসে সেকে কিভাবে এটাকে টেস্টি বানাচ্ছি সেটা দেখাবো। তো রুটি সেকা নেটটা উপর রেখে এমনি করে ভুট্টাটা চতুর্দিকে ভালো করে সেকে নেব, ঘুরি ঘুরি এটাকে সেকে নেব ভালো করে চতুর্দিকে। আর ওই পাশে মা চা বসিয়ে দিয়েছে। তো আজকে টিফিনে হচ্ছে সন্ধ্যে টিফিনে গরম গরম চা, ভুট্টা আর বিস্কিট। তো জমে যাবে আজকে সন্ধ্যে টিফিনটা। ভালো করে ছেঁকা হয়ে গেছে, এরপর এর মধ্যে মেশাবো লেবু, বিট লবণ আর একটু কাঁচা লঙ্কা। তো লেবুটা এমনি করে ভুট্টা গায়ে ঘষে নেবো। ঘষা কমপ্লিট, এরপর এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দেবো। লঙ্কাতে এমনি করে কেটে নেব, দিয়ে হাফ কেটে নেব, দিয়ে এমনি করে এর গায়ে ঘষে নেব। তো আমাদের গরমা গরম ভুট্টা কমপ্লিট, কিভাবে এটাকে টেস্টি ঘরে কিনে এনে বানালাম সেটা দেখালাম। গরমা গরম ভুট্টা সত্যি আজকে সন্ধ্যে সময় টিফিনে রইল বিস্কিট আর চা। তো গরম গরম ভুট্টা আর চা আর বিস্কিট এনজয় করি, আপনারাও এনজয় করুন উল্টো রথযাত্রার এই স্পেশাল দিনটাকে। তো আজকের মতো এখানেই রাখছি, ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে। তো যেমনভাবে বললাম তেমনিভাবে করে একবার দেখবেন, খেতে দারুণ লাগে, পুরো একদম দোকান থেকে কিনে আনার মতন লাগে। তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।